এমনও অনেক নামাজি আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয়, তোমার নামাজের আমার কোনো দরকার নেই, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ধীর স্থিরভাবে পড়েন, রিল্যাক্সে, তার আর কিচ্ছু নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি। হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে? হ্যাঁ, জমিতে যান, জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে? যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন, পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার, আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে? আল্লাহ নিয়ে নেবে। তো আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুল ইয়াদেন, আমিন আর পায় পা, এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই? ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি, উপরে না নিচে? তো এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে, এখন আপনি পড়ে আছেন বাধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে, হাতটাই ভেঙে ফেলে দিবে, তুই বাঁধবি কোথায় হাত, তারপর দেখব। এটা আমরা বুঝতে পারি না, এটা বোঝার জন্য যে জ্ঞান, এলেম, নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে। এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছি। যে ছোটোখাটো যে ইখতলাফি মশালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে, এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ, পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কেমন পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। তো আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করেন। নামাজের আধ্যাত্মিকত্ব কী? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নাই, আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকু, তাসবি, সেজদা, তাশাহুদ, দরুদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সেজদায় রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহর, আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন, আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে, এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে, আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন। হ্যাঁ, নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন, ডিজিটাল মানে চার রাকাত নামাজ চার মিনিটে শেষ, এক রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদার তাসবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদা চলে গেছে অলরেডি ওঠার আগেই। অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ান, অনেক দ্রুত পড়ান, এত দ্রুত নামাজ পড়াবেন কেন? নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি। এখনও দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন, মাশা আল্লাহ, নামাজটা তাদের মাশা আল্লাহ, এটার প্রশংসা না করলে হকাদা হবে না, নামাজটা অসাধারণ। ধীর স্থিরভাবে ফজরের নামাজ বিশ মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়াচ্ছে নামাজ, রিল্যাক্স। নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন নিজেকে, তেলাওয়াত হবে চমৎকার। এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজে দিতে হবে, রিল্যাক্সে নামাজ পড়বে। ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন, কিন্তু সবসময় কেন আমরা চার রাকাত নামাজ 3 মিনিটে শেষ করে দেব? আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা, অথচ নামাজটাই ছিল দোয়া, নামাজটাই কিন্তু দোয়া। এখন সেজদা, সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি, আল্লাহকে, আল্লাহর সামনে আমি মাথা নত করেছি, এখানে নিজের মনের যত আবেগ, আকুতি, দোয়া, এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি, এই দোয়া কালাম না শিখি, তাহলে তো নামাজের আধ্যাত্মিকত্ব অর্জন হলো না। সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায়? কীভাবে তারা নামাজ পড়তেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের, তার তার পা মোবারক ফুলে যাইত? এক রাকাতে তিনি চার পারা কুরআন তেলাওয়াত করতে পারলেন কীভাবে? তো দেখুন, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কী? নামাজ। তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় গুটিয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে? দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার, কিন্তু আপনি খান না, আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন, কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা। আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো।
وإن لم تكن تراه فإنه يرى তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন তো এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এইজন্য রমজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইয়ামে বীজের সওম আছে 13 14 15 আরাফার সওম আশুরার সওম বা নফল সওম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা